মাত্র তিন মাস আগের চিত্র এটি কোটানিয়ে নিয়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে দেখা যায় ব্যাপক সংখ্যক নারীদের অংশগ্রহণ এমনকি আন্দোলনের মুখে তীব্র দমন পীড়ন চলার সময়ও পিছু হটেননি এসব নারীরা বরং সারিতে দাঁড়িয়ে জানিয়েছেন প্রতিবাদ কিন্তু আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলেও নতুন করে শুরু হওয়া সংস্কার কাজে সেই নারীরা নেই কেন আমার মনে হয় নারীদের ইন্টারেস্টটা এখন খুব কমে গেছে কারণ আন্দোলন হয়ে গেছে এটাই ছিল মূল উদ্দেশ্য যে আমরা হয়তো মুখে বলি বাট কাজে সেটা আমরা দেখতে পাচ্ছি না তো এই জন্য সংস্কারের কাজে ওই জন্য আমরা নারীদের অংশগ্রহণ দেখতে পাচ্ছি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন এই শিক্ষার্থী তবে সম্প্রতি পদটি থেকে সরে এসেছেন তিনি পাঁচ তারিখের আগ পর্যন্ত যেটা ছিল ওই জায়গাটা ছিল সেক্রিফাইসের সো যখন আমি স্যাক্রিফাইস করছি আমি আমার সাথে আরও দশজন যখন স্যাক্রিফাইস করতে চাই বা আমি তাদেরকে ওয়েলকাম জানাবো বাট পাঁচ তারিখের পরে যেটা হয়েছে এটা একদমই টোটালি পলিটিক্স বা বলার নিজের জায়গাটা বুঝে নেয় নেতৃবৃন্দ যারা ছিল তাদের একটা ব্যর্থতা এবং সচেতনতার অভাব ছিল এখানে যে মেয়েরা দিনকে দিন জায়গা পাচ্ছে না এটা শুধু দেখেই গেছে কেউ এভাবে আলাদা করে ভাবেনি এখানে শুধু পিছিয়ে থাকা মেয়েদের জায়গা করে দেওয়া তো দূরের কথা যেই মেয়েগুলো অ্যাক্টিভলি ছিল তারাই তো এখানে জায়গা পায়নি জুলাই আন্দোলনের চেনামুখ নুসরাত্তা বাসুম আন্দোলনের সময় ডিবি কার্যালয়ে তুলে নেয়া সাতজনের মধ্যে ছিলেন একমাত্র নারী সমন্বয়ক কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী সময়ে তার অনুপস্থিতি বেশ চোখে পড়ার মতো সামাজিক মাধ্যমেও হয়েছে নানা ধরনের ট্রোলের শিকার ক্যামেরাতে যখন এই এই সমস্ত ভিডিওগুলো বানানো হচ্ছে তৈরি করা হচ্ছে এরা বুঝেও না যে এটাও একটাও এক ধরনের সফট মব আমি আতঙ্কে থাকি মানে আমার সত্যি সত্যি আমার ক্যামেরা ফোবিয়া হয়ে গিয়েছে তুমি বাইরে আসলে আমরা যেভাবে চাই সেভাবেই আসতে হবে এই যে একটা সফট ম্যাসেজ দেওয়া এই সফট ম্যাসেজটা দিন দিন ডেঞ্জারাস হয়ে যাচ্ছে এটা অবশ্যই একটা কারণ যে মেয়েরা ভয় পাচ্ছে বাইরে আসতে কাজ করতে সামাজিকভাবে নারীকে উন নাগরিক হিসেবে দেখার একটা প্রবণতা আছে নারী মাত্রই কম গুরুত্বপূর্ণ এরকম একটা দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে রয়েছে যেটা থেকে আসলে কেউই মুক্ত নয় তবে আন্দোলনের পরও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আগের মতোই আছে উল্লেখ করে নারীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টিকে ভিন্নভাবেই ব্যাখ্যা করছেন সমন্বয়ক আরিফ সোহেল বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা আসলে জোর দিচ্ছি সেটা হচ্ছে টোকেন অংশগ্রহণটা না করা আর কি এটা আরেকটা কারণ যে নারীদের যে অংশগ্রহণ সেটা ভিজিবল না হওয়া আমরা চেষ্টা করছি জেনুইনলি নারীদেরকে ক্যাপাসিটি বিল্ডিংয়ের মধ্য দিয়ে যদি তারা সামনে আসে তাহলে সেটা আসলে বেটার হয় কিন্তু এটা অবশ্যই সত্য যে প্রথম দিক থেকে এই ব্যাপারে মনোযোগ আরো বেশি দেয়া যেত যে এই মনোযোগটা আসলে দেয়া হয়নি জুলাই গলায় অভ্যুত্থানে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিলেন নানা শ্রেণী পেশা ও বয়সের নারীরা সে সময়ে আন্দোলনের ঢাল হিসেবেও কাজ করেছেন তারা কিন্তু নতুন সরকার গঠনের পর সংস্কার কাজে নারীদের অংশগ্রহণ প্রায় নেই বললেই চলে বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী এবং সংস্কার কমিশনে নারীদের সংখ্যা আছে সমালোচনা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য করা 10টি কমিশনের মাত্র একটি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী আর পূর্ণাঙ্গ ঘোষিত পাঁচটি কমিশনের 36 জন সদস্যের মধ্যে নারীর সংখ্যা মাত্র 4 কিন্তু কেন এই ক্ষেত্রে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ নেই এই যে আমরা গ্রুপটা আছে আমরা অত্যন্ত সচেতন একটা গ্রুপ তাই না তারপরেও আমরা কিন্তু দেখতে পাই যে এই জায়গাটা ওই ভাষামোটার আনাটা কঠিন হয়ে যায় এবং যারা থাকে তাদের হয়তো যুক্তি থাকে আমাদের আরো কিছু মেয়ে থাকলে ভালো হতো আমাদের নিজেদেরট মেয়েদের উপস্থিতি যারা থাকলে ভালো হতো আমরা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি যোগ্য নারীদের খুঁজে পাওয়ার চ্যালেঞ্জের কথাও জানান তবে সঙ্গে উপদেষ্টা সংস্কার কাজে অংশগ্রহণের ক্ষেত্রে নারী পুরুষের ভারসাম্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সদিচ্ছার উপরই জোর দিচ্ছেন এই বিশ্লেষক এটাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে মানে আরো মনোযোগী হতে হবে যে কাদেরকে খুঁজে বের করব কারণ বিভিন্ন ইনস্টিটিউশন আছে এখন আমি তো দেখছি প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে নারীদের যে অবদান এবং নারীদের যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু অনেক বেড়েছে কাজে খুঁজলে পাওয়া যাবে না এমন আসলে বিষয়টা না কিন্তু যারা আসলে খুঁজার দায়িত্ব তারা আসলে খুঁজছেন কিনা এটা হচ্ছে গিয়ে প্রশ্ন নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বৈষম্য বিরোধী আন্দোলনে একটি উল্লেখযোগ্য গতি আনতে ভূমিকা রেখেছিল বলেই মনে করা হয় কিন্তু আন্দোলন শেষ হবার পর সেই নারীরাই উপেক্ষিত থেকে যাচ্ছেন রাষ্ট্র সংস্কারের নানা ক্ষেত্রে পোশাক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে রাস্তাঘাটে এবং সামাজিক মাধ্যমে হচ্ছেন হয়রানির শিকার ঝুঁকিতে পড়ছে তাদের নিরাপত্তা সব মিলিয়ে দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নারী হলেও রাষ্ট্র সংস্কারের কাজে নারীদের প্রতিনিধিত্বেই থেকে যাচ্ছে অপূর্ণতা तान्हा तस्नीम बी बांगला